প্রিয় ফ্রান্স প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে 29টা রোজা আমাদের সবাইকে ঈদ মোবারক। এই কয়েকদিন আমি আসতে পারিনি আপনাদের সামনে, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, এটা আপনারা জানেন, এবং আপনারা সবাই আমাকে সেই সময় মানসিকভাবে অনেক সাহস দিয়েছেন, দোয়া করেছেন আমার জন্য, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন, এটাই আমাদের বড় শান্তি। আজকে 29টা রমজান, তারপরে আমরা কালকে পবিত্র ঈদুল আজহা পালন করব। সবাইকে ঈদ মোবারক। জি ভাই, আপনাদের সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। এবং এই 29টা রোজার থেকে আমরা যে শিক্ষা নিছি, সেই শিক্ষাটা যেন আমাদের পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি, সেটা আমাদের সবাই পালন করব, এটাই বিশ্বাস করি। আমরা নতুন বলতে আজকে বলবো যে আমাদের বেশ অগ্রগতি হয়েছে ইদানিং। ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই। আমাদের কমিউনিটিতে এখন সচেতনতা কিন্তু পূর্বের চেয়ে অনেক বেড়েছে। আগে যেমন আগেও ছিল, কিন্তু আগের চেয়েতে আমি দেখছি যে অনেক অনেক এখন অনেকেই বিনা মূল্যে সেবা দিতে চাচ্ছে বা সেবা দিচ্ছে, অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আগে যারা নীরবে কাজ করত, নিভৃতে কাজ করতেন, ওনারা এখন অনেকেই প্রকাশ্যে আসাতে যে মনোপলি একটা, মানে অর্থাৎ একচেটিয়া, যেটাকে বাংলায় বলি আমরা, একচেটিয়া যারা মানে প্রাধান্য বিস্তার করত, তাদের এই মনোপলি বিজনেসটা কমে গেছে। এটা এটা একটা ভালো সাইন আমি মনে করি, এটা একটা ভালো সাইন, এবং এই 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 ধারাটা অব্যাহত রাখতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে একটা ভালো কিছু দেওয়ার জন্য। এবং এটা আমরা পারব, আমরা পারবো এবং পারতে হবে। আমরা অনেকেই জানি যে আমাদেরকে, আমরা অনেকেই মনে করেন হয়তো বা যে আমি খালি শুধু হয়তো ন্যাশনালিটি নিয়েই কাজ করি বা ন্যাশনালিটির কথাই বলতে চাই, কিন্তু পাশাপাশি কিন্তু আমরা আরও অন্যান্য বিষয়গুলোও বলি, আমরা আমরা বলার চেষ্টা করি। আমরা চাই যে আপনারা স্বনির্ভর হন, হ্যাঁ, যেটাকে আমরা ফরাসিতে বলি অটোনম। আমরা চাই যে আপনারা আত্ম মানে সম্মান নিয়ে নিজেরা নিজেদের মতো, শোনা যাচ্ছে না, না সাউন্ডের কি প্রবলেম করতেছে? এখন কি শোনা যায় একটু? আমি বুঝতে পারতেছি না আসলে, আমার হয়তো বা ঠিক বলতে পারবো না যে কেন শোনা যাচ্ছে না এখন। এখন কি শোনা যাচ্ছে আপনাদের? আমি ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা যেটা বললাম যে মনোপলি বিজনেসটা আমরা কমায় ফেলতে পারছি। আগে একটা একটা ফর্ম, একটা ফর্ম ফিল আপ করতে এরা নিত 10 থেকে 15 টাকা, 20 টাকা, 40 টাকা, 100 টাকা। আমি অবাক হয়ে যাই যখন কেউ 5 বছর বা 3 বছর কাজ করে, কাজের আওতায় যখন কাগজ জমা দেয়, তখন তার যে ফর্ম একটা থাকে, শেরফা যেটাকে বলি আমরা, শেরফা মানে গভর্নমেন্ট যে কোনো ফর্মকেই শেরফা বলা হয়, কিন্তু মানে ওই সেই ফর্মে লেখা থেকে অথরাইজেশন দু থ্রাবাই, অর্থাৎ কাজ করার অনুমোদন অনুমোদন লাভের জন্য সেটা প্রিফিকচারে, জি ধন্যবাদ ভাই, হ্যাঁ, সেটা প্রিফিকচারে জমা করতে হয় যে আমরা কাজ করি, কাজ করব, মালিকের অনুমোদন লাগে, মালিকের যাবতীয় তথ্য লাগে, এবং যে আমরা যে কাজ করি আমাদের যাবতীয় তথ্য লাগে। সেই একটা ফর্ম, একটা একটা দুইটা ফর্ম আর কি, অ্যাকচুয়ালি 2 পাতা খালি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, রাজীব ভাই, শোনা যাচ্ছে জন্য ভালো। সেই 2টা ফর্ম ফিল আপ করতে 100 ইউরো করে নিত বলে, ন্যায় নিত না, শুধু ন্যায়ও এখন আমি শুনছি, আমি শুনছি না মানে আমাকে অনেকে বলছে, এবং এই জিনিসগুলো থেকে আমরা অনেকটা সরে আসতে পারতেছি আমার মনে হয়। জি ধন্যবাদ কামাল ভাই, আমার মনে হয় যে এখন আমরা অনেকটা সরে আসতে পারছি। এখন আর পয়সা দিয়ে মানুষের কাজ করতে হচ্ছে না, এখন অনেকগুলো প্রতিষ্ঠান সরাসরি এগিয়ে আসছে, এবং তারা চাচ্ছে যে না, আমরা আমরা করি, ফ্রি সার্ভিস দেওয়া কিন্তু বেড়ে গেছে এখন। এই জিনিসটার কন্টিনিউটি আমরা চাই, এটার কন্টিনিউটি দরকার। এই এই কন্টিনিউটি যদি না থাকে, তাহলে আমাদের এই
পরিশ্রম সফল হবে বলে মনে করি না। আসসালাম ওয়ালাইকুম আসসালাম রণরাজ ভাই। হ্যাঁ, আমরা চাই যে এটার কন্টিনিউটি থাকুক, সবাই একজন আরেকজনকে সাহায্য করুন। আমরা যখন প্রথম এসেছি তখন এক সময় আমাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হতো না, বলতো না বের হয়ে না, বের হলে তোমাদেরকে এই করবে, এই ধরবে, সেই ধরবে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু দেখি যে যারা আসছেন তারা হয়তো এক সপ্তাহের মধ্যে একটা কাজই জোগাড় করে ফেলতে পারতেছেন। এটা যে কতটুক মানে যেটাকে বলবো আমরা রিলায়েন্ট, সেলফ রিলায়েন্ট, স্বনির্ভর হওয়ার পথে যে কতটুক কাজ করতেছে, এবং এটার জন্য অবদান আমাদের তরুণ প্রজন্মের। ফ্রান্সে এখন আমাদের যে তরুণ প্রজন্ম আছে তারা প্রচুর কাজ করছেন, তারা সবাই মানে ত্যাগ করতে মানে আরেকজনের উপর পরোপকারের নেশায় তারা মেতে উঠেছেন এবং তারা কাজ করছেন, ভালো কাজ করছেন, এবং এই কাজটাকে আমরা অব্যাহত রাখতে চাই। আর যারা নতুন আসতেছেন তাদের জন্য বলবো যে আপনারা বিভ্রান্ত না হয়ে নিজেরা নিজেদের মতন আলোচনা করবেন এবং খুব সতর্কতার সাথে আপনাদের পদক্ষেপগুলো নেবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর যারা কাগজ জমা দিচ্ছেন তাদের জন্য বিশেষ করে তাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা মোটেও ঘাবড়াবেন না ভাই, বহু কষ্ট করে আপনারা অর্থ উপার্জন করেন, সেই অর্থটা এখানে সেখানে ব্যয় করবেন না। এই একটা ফর্ম ফিল আপ করার জন্য এক এক একজন এ বলে 100 ইউরো করে নেয়, সেই জিনিসটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করার আমরা টেকনিক যতটুকু পারি আমরা দিয়ে দিচ্ছি, অনলাইনে যতটুকু যেগুলো করা যায় সেই জিনিসগুলোর বিষয়ে আমরা যতটুকু পারি আপনাদেরকে অবহিত করার চেষ্টা করতেছি, এবং এটা যেন কন্টিনিউ থাকে। ন্যাশনালিটির মানে দাবি, আগেও মানুষ ন্যাশনালিটির আবেদন করেছে, এখনও করছেন, আগামীতে আরও বেশি করবেন, এবং সেই ধারাটা সেই হার কিন্তু বেড়েছে, হার বেড়েছে। সে TCF পরীক্ষা অনেকেই দিচ্ছেন, অনেকেই ভালো ফল করছেন, এবং অনেকে আমি বিস্ময়ের সাথে অবাক হয়ে যায় অনেক সময় যে অনেকে B2 পর্যন্ত পাচ্ছেন। এটা আমাদের জন্য কিন্তু একটা ভালো দিক, এটা আমাদের একটা ভালো দিক, এবং এটা ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, এটার জন্য আমরা কিন্তু ধন্যবাদ বাবলু ভাই, আমরা এটাকে আমরা চাই যে এটাকে আরেকটু গ্রেড আপগ্রেড করতে চাই আর কি, আরেকটু মানে উন্নত করতে চাই আমরা, এবং সবাই আপনারা যদি এগিয়ে আসেন আমি বিশ্বাস করি। আমি একটু অড টাইমে চলে আসছি, অনেকের হয়তো আজকে শুনতে অসুবিধা হচ্ছে, ইফতারের সময়ও সমাগত। হ্যাঁ, তারপরেও আমি ভাবলাম যে কিছু না বললেই নাই আপনাদের। আর আজকে একটা বিষয়ে আমি একটু মর্মাহত হয়েছি, আমি না, আমি মনে করি যে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরাই এখানে মর্মাহত হয়েছেন, যে এক ভাই বোধহয় ধনে পাতা বিক্রি করছিলেন, ওনার কাছে এক ভদ্রলোক যাওয়ার পরে এই ওনার কাছে শুনলেন যে কে বলে ওনাকে কাজের কন্ট্রাক্ট দিবে বলে 4,000 ইউরো নিয়ে আর দেয় নাই। তো আমি বলি, আমি বলতে চাই ভাই যে যে 4,000 ইউরো যে ভদ্রলোক নিয়েছেন ওনার নামটা আমরা জানতে চাই, আমরা জানতে চাই, কারণ ওনার যত বড় ক্ষমতাই হোক, আপনারা হয়তো অনেকেই জানেন না, গার্দুনরে একবার এক বৈঠকে আমাদের এক ভদ্রলোক আরেক ভদ্রলোকের কাছে, বেশ পয়সাওয়ালা এক ভদ্রলোকের কাছে টাকা, মনে হয় কাজের জন্য টাকা পাইতেন আর কি, উনি উনি কিছু টাকা প্রাপ্য ছিল ওনার। তো সেই ভদ্রলোক ঘুরাচ্ছিল বোধহয় ওনাকে, দিব দিচ্ছি দিব দিচ্ছি, যেটা আমাদের নেচার এই করছিলেন। পরে ওই ভদ্রলোক সরাসরি মিটিংয়ের মধ্যে এসে বলে দিছিলেন যে আমার টাকা দিতে হবে। পরবর্তীতে কিন্তু সেই লোক কিন্তু টাকা দিয়েছেন ওনাকে, সেই লোক কিন্তু টাকা দিয়েছেন, এবং হয়তো গোপনে কিন্তু টাকা দিয়ে সমাধা করতে হয়েছিল। তাই আমি বলি যে এখানে কেউই প্রভাবশালী নাই, কেউই যদি বলে যে আমি প্রভাবশালী তাহলে সে চরম ভুল করবে, এবং আমাদের আমাদের মিশনে আমরা কিন্তু অনেকটাই সাকসেসফুল হয়ে গেছি এখন, কিন্তু আমরা আমাদের মিশনে অনেক সাকসেসফুল, কারণ আমাদের চাই, আমরা চেয়েছিলাম যে একটা সম্মানজনক অবস্থান, আল্লাহর রহমতে সেটার দিকে আমরা ধীরে ধীরে এগুচ্ছি। আমাদের সেকেন্ড জেনারেশন পড়াশোনা করতেছে, আমাদের এরপরে আরও 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 ভালো হবে, আরও সম্মানজনক অবস্থানে আসবো। অতএব যারা আপনার এই 4,000 ইউরো নিয়েছেন তাদেরকে শনাক্ত করা উচিত, এবং তাদেরকে শনাক্ত করে তাদেরকে আমরা বয়কট করতে হবে, বয়কট করা দরকার, তাদেরকে বিচারের সম্মুখীন করা দরকার। হ্যাঁ, এবং এই যে আবার দেখেন, এই যে একজন ভদ্রলোক বললেন, কামাল ভাই বলছেন যে ফোন করে প্রিফেকচারে রন্ধভূমি নেওয়ার জন্য 100 ইউরো পর্যন্ত দিতে হয়, এটা কি বিচার ভাই, এটা কি বিচার?
একটা রন্ধভূ, প্রিফেকচারে রন্ধভূ নিয়ে ফোন করে দিবেন। আমরা যারা এই সব কাজ করি, তারা যারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করি, তারা জানি একটা ফোন কল 30 মিনিট পর্যন্ত মাত্র 15 টাকা থেকে 17 টাকা দেয়। তাহলে আপনি 100 টাকা নেবেন কেন ভাই? 100 ইউরো কেন নেবেন? 100 ইউরো কেন নেবেন? এটা তো অবিচার। একটা লোকের দুর্বলতাকে পুঁজি করে আপনি মক্কা মদিনায় ঘুরলে তো লাভ হবে না ভাই। হ্যাঁ, একটা লোকের দুর্বলতাকে পুঁজি করে আমরা যদি মনে করি গয়া তীর্থে চলে যাচ্ছি, তাহলে তো হবে না, এটা তো খারাপ। এবং এটার জন্যই আমরা সচেতন করতে চাই। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আবারও বলি, যে একজন ভাইয়ের বলে টাকা এই 4,000 নিয়েছে। আমি কিন্তু এর আগেও আমি 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 এর আগেও আমরা বলেছি যে এই আপনার নামে যে ডিক্লেয়ারটা আছে, অথবা যে ফিস দো পেইটা দিচ্ছে, ফিস দো পেইটা যেটা, অর্থাৎ যেটা আপনার পে স্লিপ, অর্থাৎ বেতনের যে স্লিপটা আপনাকে দেওয়া হচ্ছে, সেটা সত্য কি মিথ্যা, সেটা হ্যাঁ এটা সত্য। হ্যাঁ জি, আমরা ব্যবস্থা আমরা আমরা সবাই মিলেই ব্যবস্থা করব এখন থেকে। যেটা বলছিলাম যে সেটা সত্য কি মিথ্যা, সে আদৌ টাকা দিচ্ছে কি দিচ্ছে না, এটার জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে উৎসাফে যান, উৎসাফে যান, উৎসাফে গেলে এই উৎসাফে গেলে জি ভাই, নাজমুল ভাই, বুকচিতে আমি না, আমাদের সাথে সবাইকে আসতে হবে। এটা 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 কারণ এই 2 পয়সা 3 পয়সা 10 সেন্টিম কেউ কিন্তু কাউকে দেয় না, কিন্তু 10 সেন্টিম চুরি করতে পারি আমরা। এই জিনিসগুলো থেকে প্রতিহত করতে হবে। যাই হোক, উৎসাফে আপনাকে দিচ্ছে কিনা টাকাটা, সেটার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি লিখে দিয়েছিলাম যে উৎসাফের যে আপনারা চিঠি পাঠালেই দেখতে পারবেন যে উৎসাফে আপনার নামে আসলে আপনার এক আপনার এই সোশ্যাল নাম্বারে যাচ্ছে কি না। হ্যাঁ জি মনির ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো আমরা বলছি যে আপনারা সেই সময় উৎসাফে যাচ্ছে কিনা, এটা এটা চেক করেই বুঝতে পারবেন যে আপনার সাথে সেই ভদ্রলোক বা এক্স ওয়াই জেড কেউ প্রতারণা করছে কিনা, অনায়াসে বের করতে পারবেন। নাম্বার 2, আপনার সোশ্যাল সিকিউরিটি অফিস আছে, যেটাকে আমরা বলি ওই মালাদি অফিস বলি না, আমরা অ্যাসুরেন্স মালাদি বলি, ইন্স্যুরেন্স অফিসটা, হেলথ ইন্স্যুরেন্স অফিসটা, সেখানে আপনারা যাবেন, সিএমও অফিস বলি অনেকে, সেই অফিসে যাবেন, যে আপনি 3টা ফিস দোপে নিয়ে যাবেন, 3টা ফিস দোপেই নিয়ে যাবেন, নিয়ে যেয়ে যে ঈদ মোবারক ভাই, শওকত হায়াত বিপ্লব ভাই, আমরা বলছি যে সেই 3টা নিয়ে আপনারা যাবেন, 3টা নিয়ে আপনারা এই সেটাতে সেই 3টা নিয়ে আপনারা যদি ওখানে যে জমা দেন, ওরা দেখেই বলে দিতে পারবে যে আপনার সিকিউরিটি নাম্বারের উপরে সেটা দেওয়া হচ্ছে কি না, আপনার সিকিউরিটি নাম্বারের উপরে সেটা ডিক্লেয়ার করা আছে কি না। অনেকে এই ভুয়া কাজটা করে, এই ভুয়া কাজের জন্য অনেকেই ভুক্তভোগী হয়েছেন। আমরা চাই না এটা এই ধারাটা অব্যাহত থাকুক, আমরা চাই এই ধারাটা এখানে স্টপ হোক, এইখানে আমরা বন্ধ করে দিতে চাই। আমরা চাই, হ্যাঁ আপনি ডিক্লেয়ার দিচ্ছেন, আপনার একটা ছোট দোকান আছে, আপনি আরও 5 জনের কাছে ডিক্লেয়ার বেচতেছেন, আপনি 5-4-এ 20,000 টাকা নিচ্ছেন, 20,000 ইউরো দিয়ে আপনার দোকানটাকে আপনি ফুলে ফলে সজ্জিত করতেছেন, 1 বছর পরে, 1 বছর পরে কথা নাই বার্তা নাই আপনার দোকানটা বন্ধ করে দিচ্ছেন, আপনি আপনার দোকানটা সোজা তালা মেরে দিচ্ছেন, আপনার এই যে 4টা 5টা লোককে আপনি রাস্তায় বসাচ্ছেন, এরা এখানে যায় ওখানে যায়, আইন দেখান বা আদালত দেখান। ভাই আপনাদেরকে আমি বলি, আইন আইন আদালতের এত 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 খেয়ে কাম নাই যে আপনি আমাকে এই ডিস্টার্ব করবে, আইন আদালতের এত 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 সময় নাই যে আপনি আমাকে ডিস্টার্ব করবে, আপনার কাগজ নাই, আপনি এখানে চেষ্টা করতেছেন থাকার জন্য, সরকার আপনাকে কিন্তু ধরে আটকাচ্ছে, আবার 45 দিন পরে ছেড়ে দিচ্ছে, অতএব আপনার এত ভয় পাওয়ার কিছু নেই। আমি মনে করি যে আপনারা একটু সাহসের সাথে মোকাবেলা করুন ভাই, এই লোকগুলান এই অর্থগুলান তাদের সন্তানদেরকে খাওয়াবে, তাদের সন্তানদের পেটে এইগুলো হজম হবে কি না আল্লাহ মালিক জানেন, আমি জানি না। এদের পরিষ্কারভাবে এদেরকে চিহ্নিত করা দরকার। এইসব চাঁদাবাজি, চাঁদাবাজি নিয়ে আমরা সেদিন একটা লয়ের ব্যাখ্যা দিয়ে দিয়েছি সেদিন, আমি যে আমরা যে ফ্রান্সে চাঁদাবাজি জিনিসটা খুবই খারাপ, এটা একটা চাঁদাবাজি, আপনারা এগুলোকে প্রতিহত করুন। মিজান নামে একজন ভদ্র, মিজান খান নামে একজন ভদ্রলোক বোধহয় ওই আরেক ভদ্রলোক আমার লেখার নিচে উনি কমেন্টস করছেন যে আমরা 10,000 ইউরো বলে ওনার কাছে নিয়েছেন কি কাগজ করে দেওয়ার জন্য। তাই বললাম যে ভাই আপনাকে কী কাগজ করে দিবে, এইটা বলুন কী কাগজটা করে দিবে, সে কি অথরিটি, কাগজ দেওয়ার অথরিটি ফ্রান্স সরকারের নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগও না, আইন বিভাগও না, শুধু নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ বডি, এক্সিকিউটিভ আপনারা জানেন এক্সিকিউটিভ বডি যেটা হলো প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিসভা, এবং সেই সাথে আমরা প্রতিটা ডিপার্টমেন্টে প্রিফেদোলা ডিপার্ট, প্রিফেদোলা ডিপার্টমেন্ট,
প্রত্যেক ডিপার্টমেন্টে একজন প্রিফেকচারে থাকে একজন প্রিফে, জি ও এবাদত ভাই ঈদ মোবারক, সেই তারা দিবে, তারা দিবে কাগজ, কাগজ আপনাকে কিন্তু অন্য কেউ দিবে না। যেও কেউ যদি বলে যে আমি কাগজ করে দিব, ওকে নিয়ে চলে যান প্রিফেকচারে, বলেন যে আইবাটা কাগজ করে দে। সেই মিজান খান না কি নাম বললো সেই লোকের, সেই লোকের আপনারা, সেই লোকের অ্যাড্রেস আপনারা দেন, হ্যাঁ অ্যাড্রেস বাইর করেন, তাকে তার 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 পরবর্তী প্রজন্মের কাছে সে কীভাবে মুখ দেখাবে? এইভাবে মানুষকে বিরক্ত করা, মানুষকে হয়রানি করা, 10,000 টাকা একটা কাগজ পেয়ে গেছেন, একটা সাদা কাগজ একটা কাগজ পেয়ে গেছেন, হয়তো রিফিউজি ছিলেন, ইমিগ্রেন্ট হয়েছেন, বা হয়তো একসময় মালাদি কাগজ করছেন, বা হয়তো আপনি একসময় এই কি বলে আমি বলবো কি ওই যে এই কাজ দেখায় ভাল সার্কুলার অনুযায়ী কাগজ পাইছেন, নাহলে হয়তো বিয়ে শাদি করে একসময় কাগজ পাইছেন, হ্যাঁ এই কাগজগুলান দিয়ে আপনারা যদি এইভাবে আরেকজনকে অবহেলা করেন, আমরাও তো কাগজ পাইছি ভাই, আমরাও তো কাগজ পাইছি এই দেশে, আমরাও তো জাতীয়তা পেয়েছি এই দেশে, কই আমরা পেটের মধ্যে তো কথা রাখি না, আমরা তো বলছি না যে এই জিনিসগুলো বাইর করা যাবে না, এগুলো বের করে দিলে অসুবিধা কি, ডিফিউশন বলে করে দিলে অসুবিধাটা কি? যারা টাকা এইভাবে মারছে এই রমজান মাসে, তাদের উচিত তৌবা করা, এই তৌবা করা উচিত, ঈদ মোবারক অলি ভাই, তাদের তৌবা করা উচিত, এবং তাদের উচিত যে না এইগুলানকে আর এইভাবে হয়রানি করবো না। আপনারা ভয় পাবেন না, অনেক মানুষ কাগজ পাচ্ছে, পাবে, আগামীতেও পাবে, এই ভুয়া ডিক্লেয়ারের নাম করে যারা এইভাবে প্রতারণা করতেছে, এরকম হাজার হাজার ভুয়া প্রতারক আছে, এদের নাম আমরা জানি, অনেকেরই নাম জানি। তো আমি যেটা বললাম যে গার্ডোনরের সেই কাহিনীটা আমি আবারও বলতে হচ্ছে, যে গার্ডোনরের এক মিটিংয়ে এক পয়সাওয়ালা, মানে প্যারিসে বেশ পয়সাওয়ালা লোক হিসেবে পরিচিত, সে আরেক ভদ্রলোকের টাকা ন্যায্য মজুরি দেয় নাই জন্য সে ওই মানে ভর জনসভায় তাকে বলা হয়েছিল যে তুই আমার টাকা কবে দিবি, তারপরে কিন্তু সেই ভদ্রলোক বাধ্য হয়েছে তাকে টাকা দিতে। অতএব কেউ যদি বলে যে আমি প্রভাবশালী, আপনারা সেটাতে ঘাবড়াবেন না প্লিজ, কেউ ঘাবড়াবেন না, এখানে কেউই প্রভাবশালী না, কেউই প্রভাবশালী না। হ্যাঁ প্রভাবশালী আপনি, আপনি প্রভাবশালী, কারণ আপনি তাকে দিচ্ছেন, আপনি তাকে আপনার পয়সা দিয়ে তার ঘরের চুলা জ্বলতেছে, অথবা আপনিই প্রভাবশালী, সে না, আপনার অর্থ দিয়ে, আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে সেই লোকের বাড়িতে চুলা জ্বলতেছে, অতএব তাকে আপনারা এই প্রভাবশালী ভাববেন না, নিজেকে প্রভাবশালী ভাবেন। কোনো অসুবিধা নাই, আপনারা যদি এটা বলেন, এটা দরকার লাগলে আমরা সবাই মিলে একটা আলোচনার মাধ্যমে এই সব লোকগুলোকে চিহ্নিত করে তাদের, জি ভাই ভালো আছি জুয়েল, অনেকদিন পরে না জুয়েল, তুমি কি বাংলাদেশে আছো এখন? যাই হোক, যেটা বললাম যে এদেরকে চিহ্নিত করেন, এদেরকে আপনারা যদি টাকা নিয়ে থাকে এদেরকে ধরেন, কারণ এইভাবে কাউকে বঞ্চনা করাটা, এটা আল্লাহ বরদাস্ত করবে না। আর 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 আমরা আজকে আসলে আমি এত এই সাবজেক্টগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমি সব সময় ফ্রান্সের নিয়ম এবং নতুন নতুন কী কাজ করা যায় সেসব নিয়ে আমি কথা বলতে পছন্দ করি, ফ্রান্সের ইতিহাস নিয়ে কথা বলতে পছন্দ করি, ফ্রান্সের সাহিত্য নিয়ে কথা বলতে পছন্দ করি, হ্যাঁ ফ্রান্সের সংস্কৃতি নিয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু আমরাও তো মানুষ, আমরাও আমাদেরও তো বিবেক আছে, আমাদের যখন এইসব পড়তে হয় এইসব দেখি, তখন আমরা নিজেকে কীভাবে সংযত রাখবো? যদিও রমজান বলতেছে ধৈর্য ধারণ করো, আমরা কিন্তু ধৈর্য ধারণ করতেছি, আমরা ধৈর্য ধারণ করেই বলছি যে যারা এইসব করি তারা কী করতেছে। লাশের ব্যাপারটা নিয়ে আমরা আরেকবার না হয় কথা বলি, লাশের ব্যাপারটা অবশ্যই, যে লাশের নাম করেও তো অনেকে অনেক কিছুই বলে করে, অভিযোগ আছে, তো এগুলো নিয়ে আমরা একসাথে তো সব হবে না ভাই, ঠক বাঁচতে কিন্তু গাঁ উজাড় হয়ে যায়, একটা বাংলা প্রবাদ আছে যে ঠক বাঁচতে গেলে গাঁ উজাড় হয়ে যাবে, তাই বলি যে ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ তাই আমি বলি যে আপনারা মাহফুজ ভাই, হ্যাঁ ঈদ মোবারক, হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম, আমরা বলি যে আপনারা প্লিজ যদি কেউ টাকা আপনার কাছে এইভাবে নিয়ে নেয়, কন্ট্রাক্ট দিব, তারপরে আপনি ভেরিফাই করেন, ভেরিফাই করার তো অথরিটি আপনার আছে ভাই, আপনি তো আমি আবারও বলছি যে আপনি তো প্রভাবশালী, আপনি ভেরিফাই করেন, আপনার দুর্বলতার কিছুই নেই, আপনি
এই আপনি যদি আপনার নামে যদি ডিক্লেয়ার থাকে, আপনার নামে যদি উৎসাফে টাকা যায়, সেই টাকাটা আমরা জানি কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে গভর্নমেন্টের সলিডারিটি ফান্ডে যাচ্ছে, সেইখান থেকে আবার রিডিস্ট্রিবিউশন হচ্ছে, রিডিস্ট্রিবিউট হচ্ছে টাকাগুলো আবার যারা দুর্বল তারা পাচ্ছে। অথবা আপনারা এত ভয় পাওয়ার কিছু নাই, আপনারা যারা ট্যাক্স দিবেন, ট্যাক্স দেওয়া লোকদেরকে পৃথিবীর সব দেশে সম্মান করা হয়, বাংলাদেশ ছাড়া বোধহয়, বাংলাদেশের কখনো আমি আর বলতে পারবো না। হ্যাঁ, পৃথিবীতে যারা ট্যাক্স দেয় লিগাল ওয়েতে তাদেরকে সব দেশই সম্মান করে। অতএব আপনারা সম্মান পাবেন, সম্মানিত নাগরিক, সম্মানিত ব্যক্তি। এবং আমরা চাই যে ন্যাশনালিটি বিষয়টা নিয়ে আমরা আবারও কথা বলবো, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আবারও কথা বলবো, আমরা এই সাথে সাথে সমাজের বিভিন্ন অনিয়ম, হ্যাঁ, যেসব দুর্নীতি হচ্ছে, অবিচার গুলান হচ্ছে, এই ফর্ম ফিল আপের কথা বলে 100 ইউরো নিচ্ছে, কেউ আবার বলল যে টেলিফোন করে 100 ইউরো নিচ্ছে, এইগুলান থেকে একটু দূরে থাকতে চাই। আর আপনারা সেলফ রিলায়েন্ট হন ভাই, সেলফ রিলায়েন্ট হন, খুব বেশি কষ্ট করা লাগে না এর জন্য, একটু বোঝানোর চেষ্টা করুন প্লিজ, তাহলে দেখবেন আপনার কাজ আপনিই করতে পারবেন। হ্যাঁ, আমি আসলে বেশি সময় নিয়ে নিচ্ছি বোধহয়, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আপনারা সবাই ভালো থাকবেন, সবার প্রতি আমার ঈদ মোবারক, শুভেচ্ছা, এবং আপনাদের পরবর্তী জীবন ভালো হোক, মঙ্গলময় হোক, সবার, যারা আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী যারা রোজা করছি, আল্লাহ পাক যেন সবার রোজা কবুল করেন, সবার রোজা কবুল করে আল্লাহ যেন আমাদের জীবনের যাবতীয় দোষ গুণ, যে দোষগুলো যেগুলো আছে সেগুলো যেন ক্ষমা করেন, এবং আমাদের যেন মানুষ হিসেবে আমরা যেন মানুষ হতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে চাই যে আমরা যেন মানুষ হতে পারি। মানুষ হওয়াটাই বড় কথা ভাই, জানোয়ার জানোয়ার হওয়াটা কোনো কঠিন ব্যাপার না, মানুষ যেন হতে পারি। আমি তাই বলি যে আসেন আপনারা সবাই, এক জায়গাতে থাকি আমরা, একসাথে কাজ করি, এবং আমরা নিজেদেরকে জানার চেষ্টা করি। হ্যাঁ, লাইভ হচ্ছে দোস্ত। আমরা চাই যে আমরা এটাকে আরও আরও ভালোভাবে নিয়ে যাই, এবং সবাই আমরা আপনারা যারা এই বিভিন্ন দিকে এগোতে চাচ্ছেন তাদেরকে আমরা যতটুকু পারি সহায়তা করব, এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কমিউনিটি ভাই, মানে আমাদের যারা আছেন কাজ করছেন, এরা করতেছে, হয়তো গোষ্ঠী গুটি কয়েক লোক আপনার এখনও কাজ করতে চায় না, তো গুটি কয়েক লোক দিয়ে তো আমরা আর সবাইকে কাউন্ট করবো না, তাই না? আমরা চাই যে আমরা সবাই মিলে একটু ভালো করে যেন আমরা সম্মানের সাথে এই ফ্রান্সে আমরা থাকতে পারি, এবং আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন, আমরা আবার আবার আসবো ইনশাআল্লাহ তাআলা, আগামী সোমবারে আবার হয়তো দেখা হবে। এর মাঝে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, এবং যারা টিসিএফ পাস করছেন সবাইকে আমার তরফ থেকে আবারও অভিনন্দন, এবং আবারও যারা ন্যাশনালিটি পাচ্ছেন তাদেরকে অভিনন্দন। আমরা চাই যে একটা স্ট্রং কমিউনিটি গড়ে তুলবো আমরা, ইজ্জতের সাথে যেন আমরা থাকতে পারি, এবং এইসব আগাছা খড়কুটোকে যেন আমরা দূর করতে পারি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।